দেখো, গতকালই ডিভিশন বেঞ্চের সামনে মামলা দায়েরের যে প্রক্রিয়া থাকে সেই প্রক্রিয়া বিজেপির তরফ থেকে সম্পন্ন করা হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে আজকে সকালে তারা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন এবং বলেন যে এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দ্রুত শুনানির প্রয়োজন রয়েছে এবং আজকে শুনানি না হলে সেক্ষেত্রে এই মামলাটা গুরুত্বহীন হয়ে পড়বে এবং এই মামলার আর কোনো ভবিষ্যৎ থাকবে না। ফলত এই মামলা দ্রুত শুনানির, আজকেই শুনানির একটা বন্দোবস্ত যেন মাননীয় প্রধান বিচারপতি করেন, সেই মর্মেই তারা আবেদন করেন এবং বিজেপির তরফ থেকে সেই আবেদন সকাল 10:30 করা হয়। আবেদন ইতিমধ্যে প্রধান বিচারপতির তরফে মঞ্জুর করা হয়েছে এবং দুপুর 12টার সময় সমস্ত পক্ষের উপস্থিতিতে ডিভিশন বেঞ্চে মামলা শুনানি শুরু হবে। তুমি জানো যে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে তারা গত বিধানসভা ভোটের পরে যে সন্ত্রাসের সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করছেন, তার প্রেক্ষিতে এই পুরো ভোটেও কেন্দ্রীয় বাহিনী দরকার, এই মর্মে তারা সিঙ্গেল বেঞ্চে মামলা করেছিলেন। গতকালই সিঙ্গেল বেঞ্চ এরাজ্যের পুলিশ এবং কলকাতা পুলিশের ওপর আস্থা রেখে জানিয়েছিলেন যে এই পুরো ভোটে কেন্দ্রীয় বাহিনীর কোনো প্রয়োজন নেই, কলকাতা পুলিশ এবং প্রশাসনের ওপর তাদের আস্থা রয়েছে, ফলত পুরো ভোটে কেন্দ্রীয় বাহিনী আসছে না, এই মর্মে সিঙ্গেল বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল এবং তড়িঘড়ি বিজেপি সেই সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে গতকালই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন। আজকে সকালে তারা দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন, সেই আবেদন মঞ্জুর করা হয়েছে, আর দুপুর 12টার সময় শুনানি শুরু হবে এবং তারপর পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এই মুহূর্তে দেখার। সুস্মিতা, ধন্যবাদ শোভিক। কলকাতা পুরসভার ভোট রয়েছে রবিবার, আর তার আগে শেষবেলার প্রচার একেবারে তুঙ্গে। কলকাতা পুরসভার 23 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী বিজয় ওঝার সমর্থনে আজকে প্রচার করছেন সায়ন্তন বসু। আমরা সরাসরি চলে যাব, অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শেষবেলার প্রচার কতটা জমজমাট হয়ে উঠল অনির্বাণ? দেখো, শেষবেলার প্রচার কিন্তু কার্যত রঙিন প্রচার হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 23 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী বিজয় ওঝার সমর্থনে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ সায়ন্তন বসু এবং বিজেপি রাজ্য নেতৃত্ব তারা কিন্তু উপস্থিত রয়েছে। বড়বাজারের অলিতে গলিতে তারা কিন্তু পৌঁছে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু তারা রয়েছে হরিরাম গোয়েঙ্কা স্ট্রিটে। কিছুক্ষণ আগেই কিন্তু আদি বাস্তলা লেন, সেখান থেকে কিন্তু এই মিছিল শুরু হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে সুকান্ত মজুমদার তিনি কিন্তু এই মুহূর্তে পা মিলিয়েছেন এই মিছিলে এবং তিনি কিন্তু প্রার্থীকে সঙ্গে নিয়ে তিনি কিন্তু এই 23 নম্বর ওয়ার্ডের গলিতে গলিতে প্রচারে সামিল হচ্ছেন। বলা ভালো যে শেষ বেলার যে প্রচার, সেই প্রচারে কিন্তু একেবারে শেষ লগ্নে সেখানে কিন্তু এই প্রচার চলছে। স্বাভাবিকভাবেই কিন্তু প্রত্যেকটি প্রার্থী এবং তাদের দলীয় সমর্থকদেরকে নিয়ে কিন্তু একেবারে রাস্তায় নেমে পড়েছেন। আজকে কিন্তু হেভিওয়েট প্রচার চলছে এই মুহূর্তে 23 নম্বর ওয়ার্ডে, যেখানে কিন্তু বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি নিজে উপস্থিত রয়েছেন। তার সাথে আমরা এবার কথা বলার চেষ্টা করব এবং তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সায়ন্তন বসু তিনিও কিন্তু রয়েছেন। ফলত স্বাভাবিকভাবেই কিন্তু এখানে আজকে আমরা এবার কথা বলে নেবো, সেখানে কিন্তু রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। আর সুকান্তদা, আজকে এই যে 23 নম্বর, 10 বছরের আপনাদের কাউন্সিলর, তারপরে মানুষের কাছে কি বার্তা দিচ্ছেন? 10 বছরে আমাদের কাউন্সিলর এখানে বিজয় ওঝা যে ধরনের বাড়ির ছেলের মতো সেবা দিয়েছে, তাদের কাছে আশীর্বাদ চাইতে এসেছি কি কি কাজ করেছে সেই কাজের খতিয়ান দিয়ে। আমরা আগামী দিনে কি করব সেটা বলছি, কিন্তু তার আগে বলছি আমরা 10 বছরে আমাদের কাউন্সিলর কেমন পরিষেবা দিয়েছে সেইটা আগে বলে তারপর আমরা পরের কথা বলছি। আজকে যে মানুষের এখানে যে শেষ দিনের প্রচার, মানুষের রেসপন্স কেমন দেখছেন? মানুষের রেসপন্স খুব ভালো। এই ওয়ার্ডে তো আমাদের প্রার্থী বিজয় ওঝার টক্করে ধারে কাছে কেউ নেই। আর সেটা হচ্ছে যে এখানে তৃণমূলের তরফ থেকে প্রার্থী দেওয়া হয়েছে, চতুর্মুখী লড়াই। এই চতুর্মুখী লড়াই কি কোথাও গিয়ে চাপে রাখছে বিজেপি প্রার্থীকে? না, চতুর্মুখী লড়াইয়ের বিষয় নেই, আমাদের প্রার্থী অনেক এগিয়ে আছে অন্যদের তুলনায় এই ওয়ার্ডে। আর সেটা কি 10 বছরের কাউন্সিলর এবং তার কাজ, সেটা কি বাড়তি অ্যাডভান্টেজ আপনাদের জন্য? অবশ্যই, 10 বছর ধরে উনি যেভাবে নিরলসভাবে পরিশ্রম করে পরিষেবা দিয়েছেন সেই পরিষেবা কলকাতার খুব কম কাউন্সিলর দিতে পারে, খুবই জনপ্রিয় কাউন্সিলর কলকাতার উনি। আমরা কথা বললাম সুকান্ত মজুমদারের সাথে, তিনি যেটা দাবি করলেন যে তাদের যে 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজয় ওঝা ছিলেন, তিনি এবারও প্রার্থী হয়েছেন তৃতীয়বারের জন্য, তিনি কিন্তু অত্যন্ত জনপ্রিয় কাউন্সিলর এবং তিনি যে কাজ করে আসছেন সেই কাজের একেবারে শেষ বেলায় রীতিমতো জোরদার প্রচার চলছে বিজেপির পক্ষ থেকে। অনির্বাণ ধন্যবাদ।